নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে যাতে আপনারা আগামী দিনে ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা তারাদেরকে উপকৃত হতে পারে কারণ তারা যদি কোনো সমস্যায় পড়ে থাকে আপনি যদি বন্ধু হিসাবে তাদেরকে শেয়ার করে দেন তাহলে এই ভিডিওগুলো দেখে তারাও উপকৃত হতে পারবেন অর্থাৎ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখলে কী হবে পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি এই শীতকালীন বাদ ব্যথায় কিন্তু ভীষণ মানুষ কষ্ট পেয়ে থাকে এই বাদ ব্যথার ক্ষেত্রে একটা হোমিওপ্যাথিক ক্যাপসুল সম্বন্ধে বলবো যে হোমিওপ্যাথিক ক্যাপসুলটা আপনি সেবন করে মন্ত্রের মতো উপকার পাবেন আপনার বিভিন্ন রকম বাদ বেদনা আপনার সাইটিকা বাদ হতে পারে সাইটিকা বাদ বাম দিকে হতে পারে ডান দিকে হতে পারে অর্থাৎ ডান পায়ে সাইটিকা হতে পারে আবার বাম পায়ে সাইটিকা হতে পারে কোমর ব্যথা হতে পারে হাঁটুর যন্ত্রণা হতে পারে যারা বিভিন্ন প্রকার বাতের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব মন্ত্রবোধ কাজ করে ওষুধটার নাম রিউম্যাটিক ফ্রেস ক্যাপসুল এটা হচ্ছে ডবল এস কোম্পানি অর্থাৎ এস এল এই কোম্পানিটা কিন্তু এটা তৈরি করে থাকে এই হোমিওপ্যাথি ক্যাপসুলটা আপনারা কীভাবে সেবন করবেন এবং এই হোমিওপ্যাথি ক্যাপসুলটা কি কি ওষুধের সমন্বয়ে অর্থাৎ কী কী ওষুধ মিশিয়ে এই হোমিওপ্যাথি ক্যাপসুলটা তৈরি করা হয়েছে যার জন্যে বাতের ব্যথার ক্ষেত্রে মন্তবোধ কাজ করে এবং সেই সব ওষুধগুলো কী কী কাজ করে আলাদা আলাদাভাবে আমি কিন্তু এখানে ডিসকাস করবো অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য শাখার ভিডিওটাকে দেখবেন কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য শাখার দেখাবার শোনা উচিত এবং আপনারা যদি কি ওষুধগুলো কি কি কাজ করে এটা কিন্তু আপনারা যদি আলাদা আলাদাভাবে জেনে নেন তাহলে কিন্তু আপনারা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন দিলে হবে পরবর্তীকালে আপনারা আলাদা আলাদাভাবে অর্থাৎ পৃথক পৃথকভাবে আপনার যদি সামান্য সমস্যা থাকে সেগুলো প্রয়োগ করে কিন্তু আপনারাও উপকার পেতে পারবেন অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন এই রিমিমেটিক ফ্রেশ ক্যাপসুলটা কি কি হোমিওপ্যাথিক ওষুধ মিশিয়ে তৈরি করা হয়েছে এবং সেই সব ওষুধগুলো কী কী কাজ করে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে ওষুধটা মিশিয়ে এই রিমেডিভ ক্যাপসুলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কি ম্যাকফস দুসেক্স এই ম্যাকফস দুসেক্স কী কাজ করে আমাদের যত রকম নার্ভেস যন্ত্রণা যত রকম শরীরের স্বাভাবিক যন্ত্রণা এই স্নায়বিক যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী ম্যাকফস এই ম্যাকফস কিন্তু প্রত্যেকটা নার্ভেস যন্ত্রণার ক্ষেত্রে যে প্রকার যন্ত্রণা হোক আর যেখানেই হোক না কেন সর্বক্ষেত্রে কিন্তু কার্যকরী ম্যাকফস সঙ্গে যদি আপনার মাথা যন্ত্রণা এটা একটু স্টাইভ রোগ স্নায়ুক যন্ত্রণা সঙ্গে সঙ্গে যদি গ্যাসের যন্ত্রণা হয় সেই গ্যাসের কারণে গ্যাস যখন চাপ মারে তখন কিন্তু স্নায়ুবিক যন্ত্রণা হয় এই স্নায়ুবিক যন্ত্রণা হলে আমরা ভীষণভাবে কষ্ট পেয়ে থাকি যে প্রকার স্নায়বিক যন্ত্রণা হোক না কেন ম্যাকফসে কিন্তু দারুণভাবে কাজ করে অর্থাৎ ম্যাকফস সেখানে দুশো এক্স এই জন্য ব্যবহার করা হয়েছে পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিফি অর্থাৎ ক্যালকেরা ফস ক্যালকেরা ফস জন্য ব্যবহার করা হয়েছে বা কী কাজ করে আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথি বা বায়োকেমিক চিকিৎসা জগতে ক্যালসিয়াম হিসাবে কিন্তু এই ওষুধটা ভীষণভাবে প্রত্যেকটা ডাক্তার ব্যবহার করে থাকেন অর্থাৎ আমাদের যখন হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি হয় হাড় হয়ে যায় তখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গিয়ে কিন্তু ক্যালকেরা ফসের প্রয়োজন হয় এই ক্যালকেরা ফসটা দেখবেন বিভিন্ন প্রকার যে কম্পোজিশান ওষুধ আছে অর্থাৎ বাদ ব্যথার যত রকম ওষুধ আছে সব জায়গায় কিন্তু এই ক্যালকেরা ফস ব্যবহার করা হয়েছে কম্পোজিশান হিসাবে কী জন্য ব্যবহার করা হয়েছে না ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য বা হাড়ের পুষ্টি সাধন করার জন্য হাড় যে ক্ষয়ে গেছে হাড়ের যে মজ্জার মজ্জারসগুলো শুকিয়ে গেছে হাড়ের অপুষ্টি হয়ে গেছে সেই কারণে এখানে ক্যালকিরা ফস ব্যবহার করলে হাড়ের পুষ্টি সাধিত হয় হাড় পূর্বের অবস্থা ফিরে আসে হাড় শক্তিশালী হয় অর্থাৎ এক কথায় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু ক্যালকেরা ফস ব্যবহার করা হয়েছে এই ক্যালকেরা ফস ব্যবহার করলে কিন্তু কী হয় সমস্ত রকম বাতের ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন কারণ ক্যালসিয়ামের ঘাটতি প্রত্যেকটা নার্ভের যন্ত্রণা বাতের ব্যথা সমস্ত কিছু হয়ে থাকে এই জন্য এখানে ক্যালকিরা ফস দু ব্যবহার করা হয়েছে পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাসিড সিক্স এক্স এই অ্যাসিড ব্যঞ্জোর সিকসেক্স কী কাজ করে এই অ্যাসিড ব্যঞ্জোর সিক্সেক্স মূলত ইউরিক অ্যাসিড কমাতে কিন্তু ভীষণভাবে ভীষণভাবে কাজ করে অতএব বাতের ব্যথা যখন বাড়ে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় অতএব এই ইউরিক অ্যাসিড কমাতে গেলে আপনাকে কিন্তু অ্যাসিড বেঞ্জ অবশ্যই করে ব্যবহার করতে হবে যার জন্যে যত রকম বাতের ব্যথা বাতের যন্ত্রণা সেই সব রোগগুলো কমাতে গেলে ইউরিক অ্যাসিড কমাতে গেলে অ্যাসিড ব্যঞ্জ প্রয়োজন যার জন্য এখানে অ্যাসিড ব্যঞ্জ সিক্সেক্স হিসেবে ব্যবহার করা হয়েছে পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রাস্টক্স আপনারা জানেন প্রত্যেকটা বাত বেদনার ক্ষেত্রে রাস্টক্সের গুরুত্ব কিন্তু অপরিসীম প্রত্যেকটা ডাক্তারবাবু ব্যবহার করে থাকেন যখন আমরা গাঁঠে গাঁঠে ফোলা দেখতে পাই বা বাতের ক্ষেত্রে যখন ঘাটে গাঁঠে ফোলা এসে যায় তখন কিন্তু রাস্টক্স অপরিসীম কার্য করে বা কোনো নার্ভের গ্যাভেরিতে যদি রস জমে যায় রস জমে গিয়ে ফোলা এসে যায় সেখানে কিন্তু ভীষণভাবে কাজ করে রাস্টক্স যার জন্য এখানে রাস্টক্স থ্রি এক শক্তিতে ব্যবহার করা হয়েছে এবার আসি পরবর্তী ওষুধের কথা কোলোসিন্থ এক্স এই কোলোসিন এক্স কিন্তু আপনার জানেন প্রত্যেকটা সাইটিকা নার্ভের ক্ষেত্রে বা প্রত্যেকটা নার্ভের যন্ত্রণার ক্ষেত্রে কোলোসিন ভীষণভাবে কার্যকরী আপনার যদি বাম পাশে সাইটিকা নার্ভের যন্ত্রণা হয় অর্থাৎ বাম পাশে পাছা থেকে গোড়ালি পর্যন্ত যদি সাইটিকা নার্ভে ব্যথা হয় কিংবা বাম পাশে যদি পাছা থেকে হাঁটু পর্যন্ত এইরকম যদি সাইটিকা নার্ভে ব্যথা হয় সেখানে কিন্তু ভীষণভাবে কাজ করে কোলোসিন যদিও কোলোসিন বাম সাইডে কার্যকরী বেশি কিন্তু তবুও ডান সাইডেও ভীষণভাবে কাজ করে অতএব প্রত্যেকটা সাইটিকা নার্ভের ক্ষেত্রে বা প্রত্যেকটা সাইটিকা নার্ভের যন্ত্রণার ক্ষেত্রে কোলোসিনের ব্যবহার কিন্তু অপরিহার্য যার জন্য এখানে কোলোসিন ব্যবহার করা হয়েছে পরবর্তী ওষুধটা যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি জি নেফেলিয়াম যাকে শুধু ন্যাফিলিয়াম বলা হয় জি নাফেলিয়াম যাকে অনেকে শুধু ন্যাফিলিয়াম বলেও চলে যায় আপনি যদি দোকানে গিয়ে বলেন যে নেফেলিয়াম দিন তাহলে আপনাকে কিন্তু জি নেফেলিয়ামই দেবেন যাই হোক এই নেফেলিয়াম কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আপনার ডান সাইডের সাইটিকা ব্যথা হয় অর্থাৎ ডান সাইডে পাছা থেকে গোড়ালি পর্যন্ত এই রকম স্নাবিক যন্ত্রণায় আপনি ভীষণভাবে কাতর হয়ে পড়েন সেখানে কিন্তু ভীষণভাবে কার্যকরী জি বিশেষ করে যদি কোমর খেঁচে যায় কোমরের সাথে সাথে যদি আপনার পাছা থেকে গোড়ালি পর্যন্ত ভীষণ প্রকৃতির সাইটেখানা আর ব্যথা হয় তাহলে আর কোনো কথাটি নেই জিন ভীষণভাবে কার্যকরী যার জন্য এখানে জিন নাফেলিয়াম থ্রি হিসেবে ব্যবহার করা হয়েছে এবারে আসি পরবর্তী ওষুধের কথা আর্টিকা ইউরেন্স থ্রি আর্টিকা রিন্স কী কাজ করে যে কোনো গাঁটের বাতের ব্যথার ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স ভীষণভাবে কার্যকরী বিশেষ করে ইউরিক অ্যাসিড কমাতে কিন্তু অ্যাসিড বেঞ্চের পরে আর্টিকা আর্টিগুল্সের স্থান দেওয়া যায় অর্থাৎ আপনার ইউরিক অ্যাসিড নর্মাল করতে ইউরিক অ্যাসিড কমাতে গেলে অবশ্যই করে আর্টিগের প্রয়োজন হয় যার জন্য এখানে আর্টিকা রিন্স চেক শক্তিতে ব্যবহার করা হয়েছে যাতে করে আপনার বাতের ব্যথা কমে যায় কিংবা আপনার ইউরি অ্যাসিড নর্মাল হয় এবারে আসি পরবর্তী ওষুধের কথা ম্যাক্রোটিনাম থ্রিয়ে্স আপনারা জানেন ম্যাক্রোটিনাম সিমসিপিকার উগ্রবীজ ওষুধ অর্থাৎ সিমসিপিকা থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং কড়া ওষুধ ম্যাক্রোটিনাম এই ম্যাক্রোটিনাম থ্রেয়েক্স শক্তিতে এখানে ব্যবহার করা হয়েছে ম্যাক্রোটিনাম কি কাজ করে যে কোনো কোমরের যন্ত্রণা যে কোনো কোমরের যন্ত্রণা কিন্তু ম্যাক্রোটিনাম ভীষণভাবে কার্যকরী আপনি অনেক ওষুধ খেয়েছেন কোনো রোগ লক্ষণ মেলাতে পারছেন না কিন্তু এখানে ম্যাক্রোটিনামের কোনো লক্ষণের প্রয়োজন নেই আপনি বিভিন্ন রকম ওষুধ খেয়েছেন বিভিন্ন প্রকার ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবে আপনার কোমরের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না সেখানে কিন্তু মাইক্রোটেরাম ব্যবহার করা যায় আর যেহেতু এখানে বাতের ব্যথার ক্ষেত্রে ম্যাক্রোটিনাম ব্যবহার করা হয়েছে আর কোমরের যন্ত্রণাও একটা বাতের ব্যথা এই কোমরের যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু ম্যাক্রোটিনাম ভীষণভাবে কার্যকরী যার জন্য এখানে মাইক্রোটিনাম সিক্স ব্যবহার করা হয়েছে এই যে কয়েকটা ওষুধ ক্যালকেরাফস ম্যাকফোস অ্যাসিড ব্যঞ্জো আর্টিকাউরেন্স জিনাফিলিয়াম কোলোসিন্থ ম্যাক্রোটিনাম এই যে কতগুলো ওষুধের সমন্বয়ে যে রিমেটিক ফ্রেশ ক্যাপসুলটা তৈরি করা হয়েছে এই ক্যাপসুলটা আপনারা ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পাবেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন কটি করে দিনে ব্যবহার করবেন একটি করে ক্যাপসুল সকাল সন্ধ্যা আহারের আধ ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেবন করবেন একটু করে উষ্ণ গরম জল পান করবেন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন এই ক্যাপসুলটা আমি কিন্তু পুরোনো দিনের যে বাদ ব্যথা কিংবা যারা বৃদ্ধ বয়সের বাদ ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ হয়ে থাকে বা আমি কাজ পেয়ে থাকি আপনার ব্যবহার করে ভীষণভাবে উপকার পাবেন যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আর বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন তারাও দেখে উপকৃত হোক আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার